সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদোলা এলাকায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মা ও শিশু মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালক সহ পাঁচজন। বৃহস্পতিবার বেলা 11:30টায় এই দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজাদপুরের খুকনি যুগিবাড়ি গ্রামের সুধীন সূত্রধরের স্ত্রী মৃত বিশ্বাস ও তাদের মেয়ে ইচ্ছামতী। আহত হয়েছেন সুধীনের অপর মেয়ে কথামণি, নিহত মিতুর বোন পলি বিশ্বাস, কাদাই বাদলা গ্রামের বাবলু মিস্ত্রির স্ত্রী অরুণা মিস্ত্রি, তার ছেলে সৌরভ মিস্ত্রি এবং অটোরিকশা চালক তাইমুল।